সবার একটা ম্যাচ আছে। লাস্ট পর্যায়ে আমি মেয়েটার ছবিটা আপনাদের আমি দেখাই, হচ্ছে এই হচ্ছে মেয়েটা, এই হচ্ছে মেয়েটা। অনেকে আপনি চিনে থাকবেন বাউল জগতের গানের, অনেকে চিনে থাকবেন। এই মেয়েটার নাম হচ্ছে সুমা, তার ডাক নাম হচ্ছে শিরিন, তাহলে আরেকটা নাম হচ্ছে আপনার শাহী সুমা। মানে এটা সিলেটের একজন গীতিকার ছিল শাহ হাসান ভাই, উনি হয়তো বা মারা গেছে আমি যতটুকু জানি, এই উনি নাম দিছিল যে শাহী সুমা। সিলেটের আপনারা অনেকেই এই মেয়েটাকে চিনে থাকবেন, যেহেতু এই মেয়েটা একসময় গান করতো, মিরপুরেও গান গাইতো। তখন আমার ভুল ছিল যে আমি একটা ভালো ঘরের সন্তান, এখন এই আমার আগে পরে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল না, এই মেয়েটাকে বিয়ে করে সুন্দর একটা জীবন, সুন্দর একটা সংসার, এটাই আমার ছিল উদ্দেশ্য। একটা মেয়েকে খারাপ একটা মেয়ে হলো, ছোটবেলার থেকে একটা উদ্দেশ্য ছিল একটা মেয়েকে একটা খারাপ একটা, অনেক জীবনের গল্প শুনছি। হ্যাঁ, যেহেতু আপনার মানুষের জীবন অনেকভাবে নাটক হচ্ছে, বড় নাটকীয়, অনেকে দেখা যায় প্রতারিত শিকার হয়, ব্ল্যাকমেলের শিকার হয়, অনেকের গল্প এরকম, অনেক মেয়েদের গল্প শুনছি জীবনে। তারপর ছোট থেকে ইচ্ছা ছিল যে একটা খারাপ মেয়েও যদি হয়, তার যদি একটা মন মানুষ ভালো হয়, একটা মেয়েকে আমি একটা ভালো একটা লাইফ দিব, ভালো একটা জীবন দেবো, ভালো একটা সংসার হয়। অনেকে বলে যে খারাপ মেয়েদের সংসার হয়, এটা আসলে ভুল কথা। একটা মানুষ যদি খারাপের থেকেও, সেও তো একটা মানুষ, খারাপের থেকে যদি ভালো হয়ে আসে, একটা সংসার করতে চায়, অনেক এরকম মনো বড় মনের মানুষ আছে যারা তারা একটা সংসার তাদেরকে দিতে চায়, তা সেরকম উদ্দেশ্য করে তাদের আমি তারা আমি এরকম ভালোবাসা বিয়ে করে তার একটা সংসার দিচ্ছিলাম। তার একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে ফারিয়া, 5 বছর। আর আমার আমার ব্যাপারে তো সে কখনো বিন্দু পরিমাণ অভিযোগ দিতে পারবে না, কিন্তু আমি অবাক হয়ে যাই সে মেয়েটা দেশে যাওয়ার পর সে আমার থেকে 3 বার কোরআন শরীফ ধরেও সে আপনার মিথ্যা কথা চিকারির পথ করছে। তাহলে এটার বিচার তো আল্লাহ তার দুনিয়াতেও করবে, তার আল্লাহ পরকালেও করবে। সত্যের তো বড় কথা হচ্ছে, সত্যের তো বড় কথা হচ্ছে এই মেয়েটার আগে পরে জীবনের অনেক ঘটনায় ঘটছে, সব কিছু আমার সাথে শেয়ার করছে, তারপরও তাকে আমি একটা সুন্দর একটা সংসার, সুন্দর একটা ফিউচার, সুন্দর একটা ভবিষ্যৎ, স্বামী সংসার নিয়ে আমার সঙ্গে থাকবে এরকম একটা আমার পরিকল্পনা ছিল, এরকমটা আমি করছি। তারপরও এই মেয়েটা সেটা বুঝলো না, সেটা কোনো একদিন সে বুঝবে, আর মার ষড়যন্ত্রের কারণে সে যে ঘটনাটা ঘটাইলো। আর এখন আমার যে 5 বছরের মেয়েটা, তার বাবার থেকে সে তার ভালোবাসার থেকে বঞ্চিত, আমি আমার মেয়েটার ভালোবাসার থেকে বঞ্চিত, আজকে তার মেয়েটার মার জন্য সেটার ফল তো পুরালো দুনিয়া তো দিব, পরকালও দিবে। কিন্তু সেই মেয়েটা এই যে কোরআন ধরে 3 বার মিথ্যা কথা যে বললো, এটা আমি কল্পনাও ভাবতে পারি না। একটা মানুষ এতটা নিখিরিষ্ট, এতটা নোংরা মন মানসিকতা তার অধিকারী হইতে পারে, আল্লাহর আয়াত করান এ ধরে মিথ্যা কথা কিভাবে সে বলে? সে আমার থেকে টাকা রে, পয়সা রে, কাপড় চোপড় সমস্ত কিছু আমার যত সাধ্য হিসাবে আমি তাকে দিই, সমস্ত কিছু নেওয়ার পরও সে বললাম কিছুই নেই না। আমার থেকে এভিডেন্স ছিল, মেমোরিগুলো ছিল, এই চুরি করার জন্য মেয়েটা আমার থেকে অনেক ছলে বলে কৌশলে ভাও দিয়ে সরিয়ে তুলে এই মেমোরি থেকে চুরি করে নিয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে এই মেয়েটার এই ধরনের আরেকটা নরকীয় ঘটনা, মেয়েটার আমার সাক্ষী ছিল, আমার ফোন রেকর্ডটা, কল রেকর্ড, আরেক ছেলে তার ফোন ধরে রাত 9টার দিকে, আর সে কল রেকর্ডটা সে আমার ফোনে মেমোরি ভরা ছিল, অটো কল রেকর্ড হয়েছে, সেইখানেও সে আমাকে কান্দে কান্দি করে মাপ চায়া কোরআন শরীফ ধরে, আমি এই ধরনের কোনো ঘটনা ঘটি নাই ফারিয়া রাখবো, হ্যাঁ কোরআন ধরো, সে বলছে আমি ঢাকা চলে যাব। তারপরও সেই কল রেকর্ডটা কেটে দিয়ে সে বলে আমার সাথে কারোর সাথে কোনো সম্পর্কই নাই, আর সম্পর্ক থাকলেই তো আর কি, কিন্তু তোর থেকে আমি কোনো টাকা পয়সা পর্যন্ত নেই নাই। একটা মানুষ কোরআন ধরে কীভাবে মিথ্যা কথা বলতে পারে, এই ছিল আজকে আমার জীবনের অপ্রিয় মানে সত্য ঘটনাগুলো বলা মেয়ের জীবন। এই আসলে আপনার দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, মেয়েটার ছবিটাও দেখছেন, শরীয়তপুর কেউ যদি এই মেয়েটাকে দেখে থাকেন বা তার বাসার লোকও শোন, যদি আপনার একটা মেয়েটা থাকে আপনার মধেশ্বর বাজারে, মধেশ্বর বাজারে থাকে আশেপাশে ভাড়া আগে আপনার এমনি থেকে চলাফেরা করতো, আমার সাথে এই ধরনের কথাবার্তা হওয়ার পর মেয়েটা বকা, তা আমার জানার মধ্যে এখন আমি আন্দাজ করেছি তো তার কল রেকর্ড এরকম আরেক ছেলে তার ফোন ধরছে, আমার বর্তমান ধারা মতে এই মেয়েটা অন্য কোনো একটা ছেলের সাথে এখন এই ধরনের হয়তো রিলেশন আছে,
এখন তারে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এ মেয়েটার ফায়ে ষড়যন্ত্র কোনো ছেলে যেন তার ভাই না পড়ে, আর কোনো ছেলে যদি পড়ে তাহলে তার লাইফ কিন্তু আমার মতো একই অবস্থা। আর যেই তার সাথে এরকম, কেউ যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন, তার সাথে যে ছেলেটার সম্পর্ক সেও যদি দেখে থাকে এই ভিডিওটা, আল্লাহর রাস্তায় একটা কথা কই, তার সাথে সম্পর্ক আছে আছে, কিন্তু আমার মেয়েটাকে আমার থেকে দিয়ে, যেহেতু সে যদি আপনার ঝা করার পরে, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের ঘটনাগুলো মানে কাজগুলো করতেছে, এটা এখন আপনার মেয়ে ফেরত চান নাকি? এখন আমি আমার মেয়েকে আমি ফেরত চাই, এটা আমি কিছুদিন পর আমি শরীয়তপুর থানায় যাব। আমি আপনার মেয়েকে দিয়েও ভবিষ্যতে ব্যবসা করতে পারে, মেয়েটাকে দিয়ে আগামী ভবিষ্যতে এই ধরনের খারাপ কাজে করাইতে পারে, নানি করাইতে পারে, কারণ যেহেতু যে মা তার মেয়ে দিয়ে এটা করাইতে পারে, সেই মা তার নাতি দিয়েও সেইটাই করাইতে পারে, এটাই স্বাভাবিক। এই মেয়েটাকে আমার, যে বাচ্চাটাকে আমার বাচ্চাটাকে আমি আমার কাছে চাই, এবং সকল মানুষকে আপনার অনুরোধ করে বলবে, আমার পাশে আপনার যদি অর্থ না মানে কোনো প্রকার যদি সহযোগিতা আসতে পারেন, আমি সহযোগিতা আপনাদের থেকে চাই। এটা হচ্ছে সুরেত পুরো যারা থাকে তাদের উদ্দেশ্যে এই জিনিসটা বলা, যেহেতু সেই জেলার অনেকে এই মেয়েটাকে চিনে থাকতে পারেন, মেয়েটার ছবিটা দেখাইছি, কেউ মেয়েটার বাসা করে অনেকে লোকেশন, যাতে ভদেশ্বর বাজার অনেকে আপনি চিনতে পারেন, আমাকে এই ধরনের সহযোগিতা করতে পারেন তার অ্যাড্রেস দিয়ে, এবং এগুলো আমার দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি লাস্টে এটাই বলতে চাই, সর্বশেষ যেটাতে আমার মেয়েটাকে আমি ফেরত চাই। আরেকটা কথা হলো যে সুরেতপুর ইউনিয়নের যে চেয়ারম্যান জুয়েল ভাই, সে আমাকে বলছে সহযোগিতা করবে, তাহলে আমার সহযোগিতাও দরকার নাই, সে আমার বিপক্ষে কোনো এগেনস্টে কোনো কথা বলাও দরকার নাই। সে যদি কোনো প্রকার এই মেয়েটার পক্ষে দিয়ে যদি কোনো ব্যবস্থা সে মানে সে কোনো নেয় কুপরামর্শ কিংবা তার হয়ে যদি কোনো কথা বলে, আমি একেবারে স্টেট বলতে চাই, তার ব্যাপারে আমি একটা আইনগত ব্যবস্থা নিব, তার ব্যাপারে আমি একটা মামলা দিব, এতে যা হয়, কারণ সে আমাকে চিনে না, তাকে আমি চিনিয়ে দিব, কারণ তার এইটাই আমার বলা, তার উপরে আমার ক্ষিপ্ততা। সে প্রথম যখন আমার মেয়েটাকে আমি খুঁজে পাই না, তার সহানুভূতি সে যখন আমাকে আমার মেয়েটাকে দেখা করাইলো, সেই সময় সে একটা একটা ডিসকাস সেখানে করে দিতে পারত, সে চেয়ারম্যান হিসাবে সে তার এলাকার লোকের সাপোর্টই সে চাই না গেছে, তারা যে খারাপ দেহ ব্যবসা করে তাদের পক্ষেই সে চাই না গেছে, শেষ পর্যায়ে বলে আমি এটা বুঝতে পারিনি। এই যে একটা কথা, এই একটা কথা কারণে যে একটা ছোট একটা বাচ্চার যে ভবিষ্যৎ অনিশ্চিত, তার কি এটা মানবিক বোধ, সেটা কি তার ছিল তখন? না, তার ছিল না আমি মনে করি না। আর সে তার শুধু খালি বলে যে আমার তো সময়ের দাম আছে, আমি তারে বলতে যে আপনি যদি এতই সময়ের দাম থাকে ভাই, আপনি চেয়ারম্যান কেন হয়েছেন? আর আপনি, আমি যখন গেছি এরকম অবস্থায় সে আমাকে একটা মানুষ হিসেবে সে গণ্যপাতি করে না। আরে ভাই, একটা মানুষের অনেকেরই অনেক কিছু থাকতে পারে, আপনি একজন চেয়ারম্যান, আপনি চেয়ারম্যানের থেকে অনেক প্রভাবশালী অনেক ক্ষমতাবান লোকও থাকতে পারে, আপনি আওয়ামী লীগের একজন রানিং চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি, সেই হিসেবে আপনার দায়িত্ব আপনার এলাকার মানুষ যদি কোনো অঘটন ঘটায়, কোনো খারাপ কিছু আপনার থেকে প্রাথমিক যাবে, সেটা রিস্টেও আপনার চেয়ারম্যান হিসাবে আপনি নেওয়া উচিত। সেটা না করে উল্টা আমার উপরে আপনি অ্যাকশন নিয়েছেন, আমি তাকে এটাই বলতে চাই, সেটার ফল টুডন্ট মোর কোনো না কোনো দিন সে পাবে, কারণ আমি এমন একটা মানুষ, কারণ আমি কখনো অন্যায় কখনো প্রশ্রয় দেয় না, সে টুডন্ট মোর এই ঘটনার সাথে সে জড়িত থাকে, আবারও এম এর পাশে যদি কখনো আসে, তাকে আমি যে কোনো আইনের ব্যবস্থা তো নিবই, তার সাথে আমি তার কতটুকু ক্ষমতা আছে সেটা আমি দেখবো, আর আমার কতটুকু ক্ষমতা আছে তাকে আমি এটা দেখবো। এটা হলো আমার আজকের বক্তব্য, এটা আমার, আসসালামু আলাইকুম।